সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরই পল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত প্রিয় ভাই বোনেরা দীর্ঘ এক সপ্তাহ পরিয়ে আমরা আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি এই জন্য মহামণিপের দরবারে মস্ত অবনত চিত্তি শুক্রিয়া দায় করছি পড়ছি সুক্রিয়ার মহানদুলিল্লাহ আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন সুন্দর আছেন এবং যথারীতি ইমান চর্চারত আছেন ট্রেডিশনালি আমরা আরেকটি নতুন বছর পেলাম অনেকে উদযাপন করছেন অনেকে করছেন না আজকে বছরের প্রথম দিন ইংরেজি নববর্ষের সো আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আরেকটি নতুন বছর আমরা পেলাম এবং বিগত বছর পর্যালোচনার আদৌ আমরা সময় পেয়েছি কিনা আল্লাহ ভালো চান সেটাই করা উচিত ধীরে ধীরে আমরা কবরের দিকে ধাবিত হচ্ছি আল্লাহ যেন আমাদেরকে শুদ্ধতার দিকে নিয়ে যায় মাঘ দিকে নিয়ে যায় আল্লাহর কাছে এই তফিক কামনা করছি শুরুতেই চলে যাচ্ছি সম্মানিত শেখের কাছে জেনে নিচ্ছি ওনার কৌশল আলী সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা নতুন একটি বছর টু আমরা পদার্পণ করলাম এবং আমাদের জীবনের একটি ক্যালেন্ডার বিগত হয়ে গেল নতুন আর একটি ক্যালেন্ডার আমরা শুরু করলাম যদিও মুসলমানদের বিভিন্ন ধর্মীয় বিষয়ে বা তাদের প্রাত্যহিক জীবনে হিজিরই ক্যালেন্ডারটাই গুরুত্বপূর্ণ তবে বর্তমান সমাজে বা বর্তমান বিশ্বে আন্তর্জাতিকভাবে আমরা যে ক্যালেন্ডারকে অনুসরণ করি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেই অনুযায়ী এখন টু নতুন একটি বছর আমরা পেয়েছি মহানবুল্লা আলমিনের দরবারে এটাই দোয়া করি যে আমাদের এই ব্যবহারিক জীবনের এই নতুন বছরটি আমাদের জন্য শান্তি কল্যাণ এবং মঙ্গল বয়ে আনে এবং বিগত বছরে যত সব গুণা ইত্যাদি আমরা করেছি ভুল ত্রুটি করেছি সবগুলোকে যেন আল্লাহ তালা মাফ করে দেন এবং বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনকে আরও সুন্দর করার তাফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আপনারা সকলে এই বছরে যেন ভালো থাকতে পারেন ইমান আমলের চর্চায় আরও বেশি মনোনিবেশ করতে পারেন সেই দোয়া আপনাদের জন্য থাকলেও আশা করি আপনারা এই দোয়াটি আমাদের সবার জন্য করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে আল্লাহ দিনের খ্যাদমত করার কাজ করার এবং মানবতার সেবা করার জন্য যেন তাফিক দান করেন আমিন আমিন বছরের শুরুতেই এটা চমৎকার চমৎকার একটা ফিলিংস সহ এটা আমাদের ফেসবুকের প্রশ্ন আমি দিচ্ছি এরপরে আমরা কলে চলে যাব কারণ এই প্রশ্নটি আমার কাছে অত্যন্ত অত্যন্ত আমার কাছে হৃদয়গ্রাহী উপযোগী এবং সব আমরা চলে যাচ্ছি প্রশ্নে সেটি হচ্ছে একটা পনেরো বছর বয়সের এক ছোট্ট বোন সে প্রশ্নটি করেছে সে বলছে যে অনেক লম্বা লিখেছে তার প্রত্যেকটা লেখায় যদি পড়তে পারতাম খুব ভালো লাগতো সে অ্যানোনিমাস থাকতে চায় ঠিক আছে আমরা নাম বলছি না সে আরেকটা দেশ থেকে এখানে মাইগ্রেট করে এসছে ইউকেতে থাকে এখন সে বলছে তার বিগত জীবনে সে বাবা মার সাথে প্লাস আদার সবার সাথে অনেক শাউট করেছে বা যেটা করা দরকার করে নাই এখন সে যেটা বলছে সে টু রিবিল্ড মাইসেলফ অ্যাজ এ ব্যাটার মুসলিম পার্সন ডটার অ্যান্ড সিস্টার এটা সে এখন হতে চায় সুহান এবং সে বলছে যে সে ইদানিং বেশ কয়েকবার তোবা করেছে কিন্তু কিছু কিছু ভুল হয়ে যায় তার এখন তার কাছে মনে হচ্ছে আল্লাহ আবার ওকে সে আল্লাহর কাছে তোবাটা কন্টিনিউ করতেছে এখন তার কাছে মনে হচ্ছে যে এই তোবাটা আল্লাহর কাছে কবল হচ্ছে কিনা আবার এই যে বারবার করতেছে এটা ঠিক হচ্ছে কিনা পদ্ধতিগতভাবে এইটা একটা জিনিস আরেকটা হচ্ছে সে যে দেশ থেকে এখানে এসেছে সেই দেশে তার বান্ধবীর কাছ থেকে কোনো এক সময় ফোর্টি পেন্স নিয়েছিল তার এইগুলো এখন মনে পড়ছে আবার কারো কাছ থেকে ফিফটি পেন্স নিয়েছিল যতটুক তার মনে ছিল সে ব্যাক করেছে কিন্তু এইগুলো তার মনে নেই তারপর একটা দোকানদারে তার কাছ থেকে বিশ পেন্স ভুলক্রমে কম নিয়েছিল এগুলো তার এখন মনে পড়ে কিন্তু কোনোভাবে তাদের সাথে আর কানেক্টেড হওয়ার সুযোগ তার এই মুহূর্তে নাই এইগুলো নিয়ে তার এখন আত্মসমালোচনা এবং কি করার আছে তার জি সুন্দর সুন্দর অনুভূতি এবং প্রশ্ন এই প্রশ্নটিকে আমরা একটু বিশ্লেষণ করব যে একজন পনেরো বছর বয়সী মেয়ে তার মনে যে অনুভূতিটা জাগ্রত হয়েছে অনুতাপ অনুভূতি এবং ভবিষ্যৎকে সংশোধনের প্রচেষ্টা এটা খুব চমৎকার অনুতাপ এই জন্য যে ভুল ত্রুটি মানুষের হবে সেটার জন্য অনুতাপ হোক আল্লাহ এটাই চান কোন কোন হাদিসে তো এমনই বলা হয়েছে কুল্লু বানি সন্তান সবাই ভুল করে এবং যারা ভুল করে তাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা নিজেদেরকে অনুতাপ অনুশোচনার মাধ্যমে নিজেদেরকে পরিবর্তন করে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাহলে প্রতিটি আদম সন্তান ভুল করে এ কথা হাদিস আমাদেরকে শিখিয়েছে জানিয়েছে অন্য হাদিস এভাবে বলেছে তোমরা যদি গুণা না করতে তাহলে আল্লাহ যে তাওয়াব আল্লাহর একটি নাম যে যে বান্দা ফিরে আসে পাপ করে গুণা করে ভুল করে তাকে আল্লাহ গ্রহণ করেন এটা হচ্ছে আল্লাহর একটা নাম আল্লাহর একটা অ্যাট্রিবিউটস আল্লাহর একটা গুণ আল্লাহর নাম হলো তাওয়াব তিনি তাও কবুল করেন অনুশোচনা অনুতাপকে কবুল করেন এখন তোমরা যদি গুণা না করতেন আল্লাহর এই নামটা পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তালা আরেকটা জাতি বা গোষ্ঠী তৈরি করবে যারা ভুল করবে আবার ক্ষমা চাবে আল্লাহ প্রমাণ করবে আমি তাও এই জন্য আমরা গুণা করব আমরা ভুল ত্রুটি করবো আবার আমাদেরকে ফিরে আসতে হবে এটা হচ্ছে দ্বিতীয় একটা অংশ তৃতীয় নম্বর অংশ হলো একটি হাদিস আমাদেরকে আরো বেশি আশার বাণিজ্য নিয়েছে সেই হাদেশটি হলো যে একজন বান্দা গুনা করলো গুনা করে আবার আল্লাহর কাছে তওবা করলো তখন আল্লাহ রবুল আলমিন বললেন যে আমার বান্দা পাপ করে আবার তওবা করলো সে জানে তার এমন একজন রব আছে গুণা করলে তিনি ক্ষমা করেন সেই জন্যই তো সেই গুণা করে আবার ক্ষমা চাচ্ছে কাজেই তার এই আশাকে আমি নিরাশ করবো না আবার কিছুদিন পরে মানুষ হিসেবে আবার সেই কাজটি আবার করে ফেলেছে আবার তো করেছে তখন আল্লাহ তারা এইভাবে তাকে ক্ষমা করেন এই জন্য আল্লাহর ক্ষমার দরজাটা বিশাল তবে আবার এটার অর্থ এই নয় যে আমি ইচ্ছাকৃতভাবেই গুনাহ গুণা করতে থাকবো কারণ আল্লাহ তো ক্ষমা করবেন আমি ক্ষমা চেয়ে নেওয়ার মতো সুযোগ পাবো কিনা সেটা তো গ্যারান্টি নেই আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন আমি যখন গুনা হয়ে যায় আর্দেই করবো না কারণ আল্লাহ তালা করিম সুরা আল বলছেন যারা গুনাহ করে সুম্মা না মিন করিবিন তারপরে খুব নিকট সময়ে তারা আবার তাও করে সুম্মা না মিন কারিবিন একটা শব্দ যে কারিব মানে হচ্ছে খুব নিকটেই সাথে সাথে দেরি করে না যে আমি পরে করব আর কি মারা যাওয়ার সময় হুজুর এনে তো অবাক করে নিতে হবে এতদিন কার মারা যাওয়ার সময় আবার তোবার সুযোগ হবে কিনা আমি তো জানি না মানুষ মুহূর্তে চোখের পলকে অ্যাক্সিডেন্ট করে কত মানুষ মারা যাচ্ছে তো এই জন্য তাড়াতাড়ি ক্ষমা চাওয়া এটা হচ্ছে ইসলাম আমাদেরকে শেখায় কাজে এই ছোট্ট কিশোরীর যে অনুভূতি এটা খুব সুন্দর তার আগের কাজগুলোর জন্য সে অনুতাপ করে এখন নিজেকে শুদ্ধাতে চেষ্টা করে তারপরেও চলার পথে আমাদের ময়লা লাগবেই সে ময়লাকে আমরা দূর করতে হবে যেমন আমরা ঘর থেকে যখন বেরিয়ে যাই ঘরে যখন আমরা ফিরে আসি আবার ফ্রেশ কাপড় পরি ফ্রেশ কাপড় পরে ঘর থেকে বেরিয়ে যাই কিন্তু যখন আমরা রাস্তায় নামি ধুলো বালি আমাদের গায়ে লাগবেই যখন আমরা ফিরে আসবো আবার সেটাকে পরিষ্কার করতে হবে এটাই হচ্ছে আমাদের জীবন চলার পথের পদ্ধতি তো এটা যেমন জগতে সেরকম স্পিরিচুয়াল জগতেও তেমন যে আমরা নিজেকে ফ্রেশ করব আবার হয়তো ময়লা লাগবে আল্লাহ সে সুযোগ রেখেছেন যেমন আল্লাহ নয় বলছেনুল হামস ও ইলা রান ওয়া লিমা ইমরা যে এক নামাজের পরে আরেক নামাজের মধ্যখানে যে চলার পথে যে ধুলোবালি লাগলো এই পরের নামাজের কারণে সেটাকে মাফ করে দেওয়া হয় এক রমাদানের থেকে আরেক রমাদানের ভিতরে যে ধুলোবালি লেগে গেলো দ্বিতীয় রমাদান এসে সেগুলোকে ফ্রেশ করে নেয় এক উমরা থেকে দ্বিতীয় উমরা পর্যন্ত যে ভুল ত্রুটি হলো দ্বিতীয় উমরা সেটাকে ফ্রেশ করে নেয় আল্লাহ সুযোগ রেখেছেন কাজে আমাদেরকে রিফ্রেশ হতে হবে আমাদেরকে ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্ত করতে হবে তবে হতাশার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদের জন্য পথ খোলা রেখেছেন এবার এই প্রশ্নের দ্বিতীয় একটা অংশ যে কেউ ফিফটি পেন্স টোয়েন্টি পেন্স বা এই জাতীয় ছোটোখাটো জিনিস পেত অনেক সময় জানা নেই অথবা কেয়ারলেসনেসের কারণে সেটা দেয়া হয়নি এই পর্যায়ে এগুলোর কি করা উচিত হ্যাঁ যদিও ছোট এগুলো তারপরেও একজনের হক সেটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে সেই ফিরিয়ে দেওয়ার কোনো যদি সুযোগ না থাকে তখন ওই পরিমাণ সাদেকা ওই ব্যক্তির এই পয়সার যিনি মালিক তার পক্ষ থেকে আদায় করে দিতে হবে আমার মনে আছে যে আমি অমুকজন থেকে ফিফটি পান্স নিয়েছিলাম দিই নেই এখন তাকে খুঁজে পাওয়া আমার পক্ষে সম্ভব নয় তখন ওই পরিমাণ বা বেশি কম আমি তার পক্ষ থেকে সাদাকা করে দেব করে দিয়ে আল্লাহ কাছে দোয়া করবো হে আল্লাহ এই পয়সাটা তার ছিল তার পক্ষ থেকে আমি সাদকা করলাম তুমি এই সাদাকা কবর করো এটা হচ্ছে উপায় আশা করি এইভাবেই আল্লাহ তালা আল্লাহ তালা একটার পর একটা সুযোগ আমাদের জন্য রাখেন এমন না যে দরজা আল্লাহ লকড আল্লাহ দরজা খোলা আল্লাহ মফতাহলি আবু আবা রাহমাতি আল্লাহ আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মসজিদে যেমন তোমরা প্রবেশ করো ইদুয়াটি পড়ো রহমতের সব দরজা যেন হয়ে আল্লাহ খোলা রাখে অর্থাৎ একটা দুইটা রহমতের দরজা আবু আব অনেক দরজা আছে সবগুলো যেন খোলা থাকে ধন্যবাদ এটার সাথে আরেকটা প্রশ্ন পরিপূরক আমাদের কাছে সেটি হচ্ছে আপনার লোন যখন ধরেন একজনের কাছ থেকে লোন নিয়েছে এক ভাই প্রশ্ন করেন যে তো ওনার উনি মারা গেছেন এখন উনি লোন দিতে দিতে উনি মারা গেছেন এখন ফ্যামিলির কাছে কি ওই লোন পরিশোধ যোগ্য কিনা অবশ্যই যেমন একজন মানুষ থেকে আমি এক হাজার পাউন্ড নিয়েছি তিনি জীবদ্দশে আমি দিতে পারিনি কিন্তু দিতেই হবে তিনি যদি মারা যায় এটার অর্থ এই নয় যে এই লোন আর যোগ্য নয় এই লোনকে আর পরিশোধ করা হবে না এমন নয় বরং এই লোনকে পরিশোধ করতে হবে এখন কিভাবে আমি পরিশোধ করব কবরে গিয়ে দরজা নক করলে তো উনি দরজা খুলবেন না ওনার কাছে তো সেখানে পৌঁছানো যাবে না আর একজন মানুষ যখন মারা যায় তখন আর মালিকানা অর্জনের আর কোনো সুযোগ নেই বরং যা কিছু তার ছিল সেটা অন্যের মালিকানায় চলে যায় চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আমার শার্টটি আর আমার নয় আমার লুঙ্গিটি আমার নয় আমার ঘড়িটি আমার নয় মোবাইলটি আমার নয় যে মোবাইল ছাড়া দশ মিনিট থাকা যায় না সেই মোবাইলটি আরেকজনের এরকম তো এখন যার থেকে আমি লোন নিয়েছি সেটার ক্ষেত্রে আমি কি করব সেটার উপায় হলো এই যে তার যারা উত্তরাধিকারী আছেন তাদের কাছে আমি সেটাকে পৌঁছে দেব উত্তরাধিকারীদের কাছে সেটাকে পৌঁছে দিতে হবে যেমন এই লোক যিনি মারা গেলেন তিনি তার স্ত্রী রেখে গেছেন তার কয়েকজন সন্তান আছে তখন এই এক হাজার পাউন্ড এই কয়েকজনের ভাগই যাবে এটাকে মিরাজ অনুযায়ী প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে যেমন স্ত্রী যদি থাকে এবং পাশাপাশি তার সন্তান যদি থাকে স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ আর বাকি যারা কয়েকজন সন্তান আছে তাদের মধ্যে ছেলেরা এবং মেয়েরা প্রতিজন ছেলের জন্য দুই ভাগ একজন মেয়ে মেয়ের জন্য এক ভাগ করে হিসাব করে বাকিটাকে বর্ণন করতে হবে তাহলে ইসলামিক আইনের যে ফার বা মিরাজ আইন আছে নিয়ম আছে সেই অনুযায়ী বর্ণন করে তাদেরকে দিতে হবে অথবা সবাই সম্মুখে উপস্থিতিতে একজনকে বিতরণের দায়িত্ব দিতে হবে আমরা চলে যাচ্ছি কলের কাছে দেখি কি আছেন আমাদের সাথে ওকে আমরা কলের কাছে ফিরছি আরেকটি প্রশ্ন আরেকজন বোন প্রশ্ন করেছেন যে সিচুয়েশনটা উনি অবশ্য ক্লিয়ার করে নাই উনি যেটা বলছেন যে মাথার হিজাব অবস্থায় মাথা উপরে যদি মশাই করা হয় এটা ঠিক আছে কিনা না হিজাব খুলেই করতে হবে এটাই বাধ্যতামূলক আরেকটি প্রশ্ন হচ্ছে উনি বলছেন যে উনি শুনেছেন যে যদি আপনি মৌজা পড়েন অজু করে পরবর্তীতে আপনি মাসে করলে হবে এই দুইটা বিষয় একটু উনি ক্লিয়ার হতে চায় দুটি মাসালাই হলো মাসেহ সম্পর্কে যে হিজাবের উপর মাসেহ করা যাবে কি না দ্বিতীয় নম্বর হলো মোজার উপর মাসে করা যাবে কিনা মোজার উপর মাসেহটা খুবই ক্লিয়ার ইসলামের দৃষ্টিতে মৌজাককে বলা হয় যে লেদার সক্স বা চামড়ার মৌজা এটার উপর অবশ্যই মাসে করা যাবে আল্লাহ নবী নিজে করেছেন আল্লাহ নবী অনেক অনেক হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহনবী ওয়ামা হা আলা হুফাই আরবিতে লেদার সক্স এগুলোকে বলা হয় খুফ হুফাইনের উপর তিনি মাসে করেছেন যেমন আমরা বুখারি এবং মুসলিমের হাদিসে দেখি যে আল্লাহ নবী আতা কৌমিন ফেবায় ওয়াত তিনি এমন একটি জায়গায় আসলেন চলার পথে যে জায়গায় মানুষরা ডাম্পিং করে ময়লা ইত্যাদি ফেলে সেখানে গিয়ে তিনি নিজের প্রয়োজনকে পূরণ করলেন পেশাব করলেন এবং এরপরে তিনি অজু করলেন অজু কর অবস্থায় তিনি কপালের উপরে মাসাই করলেন এবং পায়ে মোজার উপর মাসাই করলেন এটা সেই হাদিস দ্বারা এভাবে প্রমাণিত কাজে মোজার উপর মাসাই করা যাবে মোজার উপর মাসাই করার সংক্ষিপ্ত কয়েকটা মশালা আমি রিমাইন্ডার দিতে চাই সেটা হলো এই মৌজাটা হতে হবে চামড়ার চামড়া যদি না হয় চামড়ার মতো অথবা মোটা হতে হবে এমন না এত এতটুকু না যে মোজার উপর মাসাই করলে সেটা সেটার যে একটা ভিজে ভাবটা আছে এটা পায়ের চামড়াতে চলে যায় এরকম হলে হবে না আর মোজার উপর মাসে করার জন্য নিয়ম হল এই মোজাটাকে পরিধান করতে হবে অজু করার পরে আপনি পা ধুয়ে অজু করে তারপরে মোজাটা পরিধান করেছিলেন অজু অবস্থায় করছেন এরপর যখন থেকে অজু ভেঙে যাবে তখন থেকে চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন এক রাত চব্বিশ ঘন্টা যতবার আপনি রাজু করবেন আর মোজা খোলার দরকার হবে না মোজার উপরেই আপনি করবেন এবং মোজার উপর মাসে করার নিয়ম হলো এই যে হাতের যে ভিজা আঙ্গুলগুলো আছে এটাকে পায়ের আঙ্গুল থেকে আরম্ভ করে উপরের দিকে নিয়ে আসা এইভাবে শুধু হাত মুছে দেওয়া নিচে মুছতে হবে না উপরে পায়ের উপরের দিকে মুছে দেওয়া আঙ্গুল থেকে আরম্ভ করে উপরের দিকে নিয়ে আসতে হবে এভাবে দোনো পাকে মুছে দিতে হবে এটাকে বলা হয় মসাই আলাল হুফাইন আর যদি এর মধ্যে যদি মোজা কোনো কারণে আপনি খুলে ফেলেন আর মশাই করা যাবে না আবার নতুন করে উজু করে ওইটা পরিধান করতে হবে তারপরে আপনি মশাই করতে পারবেন এটা হচ্ছে যারা লোকাল নিজের এলাকাতে আছে তাদের জন্য কিন্তু কেউ যদি মুসাফির অবস্থায় থাকে তখন তিন দিন তিন রাত পর্যন্ত মোজা না খুললেও চলবে উঁ অবস্থায় যে মোজাটি পরিধান করা হয়েছে এটার উপর তিন দিন তিন রাত পর্যন্ত মশাই করে তিনি উজু করতে পারবেন এটা হচ্ছে মুসাফিরের জন্য এখানেই মুকিম এবং মুসাফিরের মধ্যে যে আমলের পার্থক্য আছে এটা পার্থক্য এবার দ্বিতীয় পয়েন্ট হলো যে উপরে করলে হবে কিনা যদিও কোনো কোনো সেটা জায়েজ হবে কিন্তু এটাই উত্তম যে আপনি স্কার্ফ কিংবা হিজাবের ভিতরে বিজে আঙ্গুলগুলো দিয়ে মাথার উপর মাসিয়া করবেন অর্থাৎ এমন একটি জায়গা যে এখানে অন্য মানুষ আছে আপনি পুরোপুরি হিজাবকে খুলতে পারছেন না তোন সেফ সাইডেই আমরা পরামর্শ দেব যে ভিজে আঙ্গুলগুলোকে আপনি স্কার্ফের নিচে দিয়ে মাথাকে যতটুকু সম্ভব মসে করে নেবেন এর মাধ্যমে ফরস্তি আদায় হয়ে যাবে তা তো যাক আমরা চলে যাচ্ছি কলারের কাছে আসসালামু আলাইকুম প্রশ্ন বলেন আচ্ছা আমরা বাকারা এবং সুরা আলে ইমরান প্রতিদিন আমি পড়ার চেষ্টা করি এর সাথে অন্যান্য সুরাগুলো প্রতিদিন পড়তে চেষ্টা করি আমার প্রশ্ন হলো বাকারা এবং ইমরান মানে কিছু বড় বড় অনেক সুরা এখন যদি আমি বাকারার প্রথম মধ্যেখানে এবং শেষে একটা আয়াত আয়াত করে পড়ে নেই ঠিক অনুরূপ ভাবে যদি আলে ইমরানের এই অনুরূপ ভাবে প্রথমে দুই তিন আয়াত মধ্যে দুই তিন আয়াত এবং শেষে দুই এইভাবে কি পড়লে কি পড়া যাবে ঠিক আছে কিনা

এটা সহি এবং বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত আল্লাহ নবী বলেছেন সুরা বাকারা এবং আল এমরান এই দুটি সুরা কোরআনে কীমের এমন যে এগুলোর কারণে এগুলোর যারা রিডার বা রিসাইটার হবে তিলাওয়াতকারী হবে তাদের জন্য এই দুটি সুরা সুপারিশ করবে সুরা বাকার ব্যাপারে বিশেষভাবে এসেছে যেই ঘরে সুরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না এই কথাটি বলা আছে হাদিস দ্বারা এই জন্য সুরা বাকারা এবং সুরা আলে ইমরানের হাদিসগুলো সাহি হাইন বুখারি এবং মুসলিমের মধ্যে এসেছে আপনি যে নিয়মিত এটাকে তেলাওয়াত করার চেষ্টা করেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল ডেলি যদি না পারেন দুই দিনে পড়বেন দু দিনে যদি না পারেন তিন দিনে পড়বেন কারণ সুরা বাকারা এবং আলে ইমরান বড় সুরা প্রায় চার পারা দুটো মিলে চার থেকে সাড়ে চার পাড়া মতো বা তার চেয়ে একটু বেশি সাড়ে চার পাড়া বা পাঁচ পাড়ার মতো প্রতিদিন হয়তো পড়া সবার পক্ষে সম্ভব নয় কিন্তু দুই দিন তিন দিন বা সপ্তাহে যদি আপনি পড়েন তাও হয়ে যাবে আর প্রতিদিন অবশ্যই সুরা বা কারা থেকে তো আমরা আয়াতুল কুরসিটি প্রতিটি ওয়াক্তের ফরজ নামাজের পরে আমরা পরে থাকি আল্লাহ নবী বলছেন প্রত্যেক ফরজ নামাজের পরে যারা সুরা বাকারার এই আয়াতটি যাকে আয়াতুল কুরসি বলা হয় সেটা তেলাওয়াত করবে জান্নাতে প্রবেশের জন্য আর কোনো কিছু অন্তরায় থাকবে না একটি অন্তরায় সেটা হলো মৃত্যু মৃত্যুর ব্রিজটি পার হলেই সে জান্নাতে পৌঁছে যেতে পারবে এই জন্য আয়াতুল কুরসি অত্যন্ত মূল্যবান একটি আয়াত আর আল্লা নবী এই কথা বলেছেন সুরা বাকারার যে শেষ দুটি আয়াত আছে আমরা শুরু থেকে আরম্ভ করে যে ব্যক্তি এই দুটি আয়াত তেলাওয়াত করবে এই দুটি আয়াতেই তার জন্য যথেষ্ট হবে আমল হিসেবে কাজে সুরা বাকারার এই আয়াতগুলো তো আমরা নিয়মিত আমল করব এর বাইরেও যতটুকু সম্ভব শুরু থেকে মধ্যখান থেকে অথবা শেষ থেকেও যদি আপনি কিছু কিছু তেলাওয়াত করেন তার জন্য ওই আয়াতগুলো তেলাওয়াতের সব পাবেন কিন্তু এই এরকম পরামর্শ আমি দেব যে এভাবে না পড়ে বরং একদিনে না পড়লে আপনি দুই দিন তিন দিনে একটা নিয়ম করে সুরা বাকরা এবং সুরা আল ইমরান তেলাওয়াত করবেন আল্লাহ তালা যেন আল্লাহ তৌফিক দান করেন প্রশ্ন হল সুরা ফোরকানের চুয়াত্তর নম্বর আয়াতটি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুরিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা চমৎকার দোয়া আল্লাহ তাআলা আমাদের পরিবারের জন্য শিক্ষা দিয়েছেন যারা আল্লাহকে ভয় করে ভালোবাসে যারা আল্লাহর খাঁটি বান্দা যাদেরকে ইবাদুর রহমান বলা হয় তাদের একটা চরিত্র হলো তারা তাদের পরিবারের জন্য এইভাবেই দোয়া করে এটা সন্তানের জন্য দোয়া এটা স্বামী বা স্ত্রীর জন্য দোয়া এখানে রয়েছে কোরতে আইন আল্লাহ যেন তাদেরকে আমাদের জন্য চক্ষুর শীতলতা করে দেন এবং মুত্তাকি এবং আল্লাহর আল্লাহ ভীরু মানুষদের জন্য তাদেরকে যেন মডেল এবং এক্সাম্পল লিডার করে দেন এই দোয়াটি হ্যাঁ আপনি ফরজ শেষ দেয় যদি পড়েন তাতে কোনো আপত্তি নেই কারণ এটা অনেকেরই এই দোয়া অথবা নফল নামাজেও পড়তে পারেন অথবা যে যেকোনো সময় আপনি পড়তে পারেন এটার জন্য নির্ধারিত কোনো সময় নেইনি যে এই এই সময় পড়তে হবে বা এতবার পড়তে হবে এমন কোনো নির্ধারিত নেই যখনই আপনি সন্তানদের উদ্দেশ্যে দোয়া করতে চান আল্লাহর কাছে এই আয় আটটি পরে দোয়া করবেন এমনকি নামাজের পরও আপনি দোয়া করতে পারেন কোনো অসুবিধা নেই আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রিয় ভাই ভাবনা চলে যাচ্ছি আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি শেষ করে আশা করছি আপনার আমাদের সঙ্গ দেবেন আসসালাম আলাইকুম আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরী পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ